চিন্তা ভাবনা না করে তাহলে বিগত পরে আমরা কিন্তু কি অবস্থা হবে আমরা কিন্তু ভাবতে পারি না। এই ভুলের মাসুল আমরা কিন্তু বিরাট বড় ভোটটা এবার কে পার্টি দিবেন আনোয়ার ওসমান না এই যে ভোট দেওয়ার সময় এই চিহ্নটা দেখে বলতে যে আপনার কাছে একটা অনুরোধ একমাত্র মহারাজ নিঃস্বার্থে কোনোদিন ভোট নিয়েছে না, এরপরেও কিন্তু শান্তি সম্প্রীতি রক্ষার লেগে এই মহারাজ আজ্ঞায় ইয়ে প্রতিবাদ করছে, ঠিক নিয়েছে। এবং আপনি দেখেন 2018 নির্বাচনের পরে কখনো গরুর মাংসের নামে, কখনো মনে করেন কবরস্থানের জমির নামে, কখনো মনে করেন যে আমরা ঈদগার জমির নামে, ঠিক আছে না, এবং কখনো এই মিথ্যা অপবাদ দিয়া মুসলমান যুবকদেরকে হত্যা করছে। টোটালি সারা ত্রিপুরাটার একটা অস্থির একটা কবরস্থান শাসন বানাই নিয়েছে বিজেপি সরকার, আর এদের থেকে পরিত্রাণ পাওয়ানোর লেগা একমাত্র সম্ভব একমাত্র শক্তি যেটা সেটা হলো ত্রিপুরা মাতা মহারাজের, আর কারোর কারণে কারোর হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নেই, এটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে না। এবং আগামী দিন মহারাজের নেতৃত্বে সরকার গঠন হইবে, এবং মহারাজ চাইতেছেন প্রত্যেকটা মানুষ যেহেতু তার অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে, এই কারণে 75 বছর পরে মনে করেন যে ত্রিপুরা মাতা পার্টিটারে তৈরি করছে, আর উনার স্বপ্ন এই স্বপ্নকে পুরা করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কারণ উনার স্বপ্নটা শুধু উনার ব্যক্তিগত না, উনার জাতির নিয়ে না, উনার স্বপ্নটা হলে সারা ত্রিপুরার যে 37 লক্ষ মানুষ আছে সবাইকে নিয়ে, সেই হিসাবে আমাদেরও দায়িত্ব কর্তব্য উনার স্বপ্ন পুরা করার জন্য আমরা মনে প্রাণে সহযোগিতা করা, কাজ করা। এই জন্য আপনার কাছে সর্বপ্রথম উনার স্বপ্নটা পুরা করার জন্য সর্বপ্রথম যেটা চাই সেটা হলো দোয়া, কারণ দোয়া হইলে আমরা মুসলমান হিসেবে, মুসলমান হিসেবে আমরা জানি দোয়া হইলে মমিনের হাতিয়ার, সত্য বড় হাতিয়ার। আর দ্বিতীয়ত হইল একটু ফসা নিজের বাড়ি ঘরে তো আলোচনা করবেনি, প্রতিবেশী যারা আছে তাদের কাছেও অন্ততপক্ষে একটু বুঝাইবেন যে যা ভোটটা যেখানে দাও অন্ততপক্ষে একটু চিন্তা ভাবনা করে দিও, এটি হইলো অনুরোধ, ঠিক আছে। সালাম আলাইকুম। আমাদের বিপদে ক্ষমতা রাখেন একমাত্র মহারাজ নিঃস্বার্থে কোনোদিন ভোট নিয়েছে না, এরপরও কিন্তু শান্তি সম্প্রীতি রক্ষার লেগে এই মহারাজ আজ্ঞায় ইয়ে প্রতিবাদ করছে। এবং আপনি দেখেন 2018 নির্বাচনের পরে কখনো গরুর মাংসের নামে, কখনো মনে করেন কবরস্থানের জমির নামে, কখনো মনে করেন যে আমরা ঈদগার জমির নামে, ঠিক আছে না, এবং কখনো ওই মিথ্যা অপবাদ দিয়া মুসলমান যুবকদেরকে হত্যা করছে। টোটালি সারা ত্রিপুরাটার একটা অস্থির একটা কবরস্থান শাসন বানাই নিয়েছে বিজেপি সরকার, আর এদের থেকে পরিত্রাণ পাওয়ানোর লেগে একমাত্র সম্ভব একমাত্র শক্তি যেটা সেটা হলো ত্রিপুরা মাতা মহারাজের, আর কারোর কারণে কারোর হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নেই, এটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবং আগামী দিন মহারাজের নেতৃত্বে সরকার গঠন হইবে, এবং মহারাজ চাইতেছেন প্রত্যেকটা মানুষ যেহেতু তার অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে, এই কারণে 75 বছর পরে মনে করেন যে ত্রিপুরা মাতা পার্টিটারে তৈরি করছে, আর উনার স্বপ্ন এই স্বপ্নকে পুরা করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কারণ উনার স্বপ্নটা শুধু উনার ব্যক্তিগত না, উনার জাতির এড়িয়ে না, উনার স্বপ্নটা হলে সারা ত্রিপুরার যে 37 লক্ষ মানুষ আছে সবাইকে নিয়ে, সেই হিসাবে আমাদেরও দায়িত্ব কর্তব্য উনার স্বপ্ন পুরা করার জন্য আমরা মনে প্রাণে সহযোগিতা করা, কাজ করা। এই জন্য আপনার কাছে সর্বপ্রথম উনার স্বপ্নটা পুরা করার জন্য সর্বপ্রথম যেটা চাই সেটা হলো দোয়া, কারণ দোয়া হইলে আমরা মুসলমান হিসেবে, মুসলমান হিসেবে আমরা জানি দোয়া হইলে মমিনের হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আর দ্বিতীয়ত হইলো একটু ফসা নিজের বাড়ি ঘরে তো আলোচনা করবেনি, প্রতিবেশী যারা আছে তাদের কাছেও অন্ততপক্ষে একটু বুঝে যা ভোটটা যেখানে দাও অন্ততপক্ষে একটু চিন্তা ভাবনা করে দিও, এটি হইলো অনুরোধ, ঠিক আছে। মানে বাবা দিনে সম্পদ চাইছি দেখি আমরা দনফোর কেন্দ্রের থেকে আমাদের লাঞ্ছিত বঞ্চিত একটা যুবক ভাইকে আমরা পাইছি, বিজিবি ছেড়ে আমাদের ত্রিপুরা মাতাতে যোগদান করছেন, আমরা আজকে আশা তাকে দিতাম ভারি এবং বল ভরসা দিতাম ভারি ইনশাল্লাহ। কিন্তু আমাদের যে বাইডিয়া এই ত্রিপুরা মাতার জয়েন দিছে, এই জয়েনের পরে আমার ডাইরেক্ট ডিগলার ডাইরেক্ট হুঁশিয়ার এই দনফুর কেন্দ্রে আমার এই বাইডার প্রতি যদি কেউ কোনোদিন অত্যাচার অবিচার কোনো পার্টিগত ব্যাপারে করা হয় আমরা কাউকে ছাড়বো না। কথাটা স্পষ্ট বলে দিতে চাই বিজেপির দালালগুলোকে, আমরা কাউকে ছাড়বো না, এ কথাটা স্পষ্ট মনে রাখবা। আমি পূজার কাজ করছি, পূজার টাকাটাও পাইছি না আমি।